নামকরণ করেন কে? ক্যারোলাস লিনিয়াস। তো প্রথম হাইড্রার প্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা পর্যবেক্ষণ করেন আব্রাহাম ট্রেমলে। তো কোন হাইড্রাকে যদি কোন হ্যাঁ কোন হাইড্রাকে যদি কয়েক খণ্ডে বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেকটা খণ্ডই কি করতে পারে, তার যে হারানো অংশ সেই হারানো অংশগুলি সে কি করতে পারে, নতুন ভাবে তৈরি করতে পারে। হ্যাঁ, মানে পুনরায় সে এটা উৎপাদন করতে পারে, আর যেটা কি বলা হচ্ছে কি পুনরুৎপত্তি। তো প্রতিটি অংশই তার মূল মেরুতা বজায় রাখে। তাহলে কি বলছে, প্রত্যেকটা অংশই তার মূল মেরু বজায় রাখে, অর্থাৎ ওরাল সারফেস এবং অ্যাবোরাল যে সারফেসটা রয়েছে, মৌখিক এবং পরাঙ্গ মৌখিক যে তলটা রয়েছে বা বিমৌখিক তল, সেই তলটা কিন্তু প্রত্যেকটা অংশই কি করে বজায় রাখে। ঠিক আছে, তো এই যে এখানে কিন্তু দেখানো হচ্ছে যে কিভাবে পুরানো অংশ থেকে নতুন অংশ তৈরি করছে দেখানো হচ্ছে। এই যে দেখো পুরানো অংশ চিত্রটা দেখো, এটা মনে হয় গাজী আজমল স্যারের বইতে নাই। তো এখানে দেখো পুরাতন অংশ, পুরাতন অংশ ঠিক রেখে সে কি করছে, নতুন যে অংশ সেটা কিন্তু সে তৈরি করছে। এবং দেখো তো কি বলছে যে এদের প্রতিটি মাথাকে যদি পুনরায় দ্বিধা বিভক্ত করলে সেটিও দুইটি মাথা সৃষ্টি করে। ট্রেমলে এভাবে সফলতার সাথে সাত মাথা বিশিষ্ট হাইড্রার কি করেন, সৃষ্টি করেন। ঠিক আছে, তো এই যে নতুন ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অংশ যে তৈরি হচ্ছে, তাহলে এটা কি আমরা একটু আগেই বললাম এটি হচ্ছে কি পুনরুৎপত্তি। তো এই হ্যাঁ কি বললা, আবার বলো। ও আচ্ছা, তো এখন আমরা যেটা শিখবো খুবই সহজ একটা জিনিস, সেটি হচ্ছে হাইড্রার হাইড্রার কি বলে শ্রম বন্টন। ইতিমধ্যে আমরা এটা কিন্তু পড়া শেষ, তারপরে আর একটু জিনিসটা শিখিয়ে দিই। তো শ্রম বন্টন কাকে বলে, অর্থাৎ বহুকোষী জীবদের দেখো, বহুকোষী জীবরা কি করে, যখন জীবদের যে শারীরবৃত্তীয় যে কাজগুলি থাকে, বহুকোষী জীবদের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলী যখন দেহের বিভিন্ন কোষ কলা বা তন্ত্রের মধ্যে সুষমভাবে বন্টিত হয়, তখন সেটাকে আমরা বলবো শ্রম বন্টন। তো যেমন হাইড্রা হচ্ছে কি একটি বহুকোষী প্রাণী, হাইড্রা হচ্ছে কি বহুকোষী প্রাণী। আখাউড়া থেকে সবাই জয়েন করছো, তারপর নারায়ণগঞ্জ থেকে, এটা হচ্ছে 63 পেজে, পেজ নাম্বার 63। তো বহুকোষী যে প্রাণীগুলি আছে, সেই বহুকোষী প্রাণীদের কাজগুলি যখন কোষ অথবা বিভিন্ন ধরনের টিস্যু অথবা বিভিন্ন ধরনের তন্ত্রের মধ্যে সুষমভাবে বা সমানভাবে ভাগ করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে শ্রম বন্টন। তো বহুকোষী প্রাণীদের নির্দিষ্ট কোষ কলা বা অঙ্গ নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকা কি বলা হচ্ছে শ্রম বন্টন। তো পরীক্ষায় বা জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিল যে শ্রম বন্টন কাকে বলে, তাহলে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং আমি আজকে এই টপিকটা শেষ করে কুইজ জিজ্ঞেস করব সবাইকে, দেখবো যে কেমন কে কেমন মনে রাখছে। তো বহুকোষী প্রাণী দেহের নির্দিষ্ট কোষ, যেমন আমি যদি বলি এখানে হাইড্রা হচ্ছে বহুকোষী প্রাণী, তাহলে এখানে বহিঃত্বকে কয় ধরনের কোষ থাকে, পাঁচ ধরনের, বহিঃত্বকে সাত ধরনের, অন্ততকে পাঁচ ধরনের। হ্যাঁ, তাহলে এই যে অন্ততকে যে পাঁচ ধরনের কোষ আছে, পাঁচ ধরনের কোষের কাজ তো একই, তাই না? কে বললো জি স্যার? পাঁচ ধরনের কোষ পাঁচ ধরনের কাজ করছে, অর্থাৎ এই যে বিভিন্ন কোষের কাজ, বিভিন্ন কোষের মধ্যে বন্টনের প্রক্রিয়াই হলো শ্রম বন্টন। আবার বিভিন্ন অঙ্গের কাজ বন্টনটা, এটাও শ্রম বন্টন। তো এডওয়ার্ড এর মতে প্রকৃতির নিম্ন শ্রেণীর বহুকোষী প্রাণীতেও
উচ্চ শ্রেণীর প্রাণীদের মতো শারীরবৃত্তীয় শ্রম বন্টন দেখা যায়। হাইড্রা বহুকোষী প্রাণী হলেও এদের দেহে কোনো অঙ্গ বা তন্ত্রের বিকাশ হয়নি। হাইড্রার এরা হচ্ছে বহুকোষী প্রাণী, কিন্তু তারপরেও এদের যে অঙ্গ বা তন্ত্র অর্থাৎ অর্গ্যান অর সিস্টেম এগুলি কিন্তু ডেভেলপ হয়নি। কিন্তু বিভিন্ন শারীরবৃত্তীয় ও যান্ত্রিক কাজ সম্পাদনের জন্য দেহে সুস্পষ্ট শ্রম বন্টন পরিলক্ষিত হয়। তো হাইড্রার যে শ্রম বন্টন সেটা কিন্তু দুই ধরনের। হাইড্রার শ্রম বন্টন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন, মানে অঙ্গ, হাইড্রার যে বিভিন্ন অঙ্গ সেই কোন অঙ্গগুলি কোন ধরনের কাজ করে এইটাই হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন। তো মুখের যে ছিদ্র আছে, হাইড্রার মুখের ছিদ্রের কাজ কি? মুখের যে ছিদ্র সেটা তো হচ্ছে একটা অঙ্গ। তারপরে কোষিকার কাজ কি? আচ্ছা, তাহলে খাদ্য মুখছিদ্রের কাজ হচ্ছে খাদ্য গলাধঃকরণ করবে, অপাচ্য অর্থাৎ যেগুলি পরিপাক হয় না, যেটা দেহের জন্য অপ্রয়োজনীয় সেটা দেহ থেকে নিষ্কাশন করে দিবে, তারপরে দেহের ভিতর পানি প্রবাহ সৃষ্টি করবে, এটা হচ্ছে মুখছিদ্রের কাজ। তারপরে কোর্ষিকা, আমরা দেখলাম মুখছিদ্রের চারপাশে দেহকাণ্ড অপেক্ষা বড় সুতার মতো সংকোচন প্রসারণশীল যে অঙ্গাণুগুলি দেখতে পাই আমরা, সেগুলিকে বলা হচ্ছে কি? কোর্ষিকা। তাহলে সেই কোর্ষিকা কাজ কোন কাজে সাহায্য করে? কোর্ষিকা সাহায্য করছে চলনে, তারপরে শিকার ধরায়, আত্মরক্ষায়, আরোহণে। তাহলে এই যে এখানে দেখো, শিকার ধরা, তারপরে আসলো চলন, তারপরে আসলো আত্মরক্ষা, তারপরে আসলো আহরণ, আরোহণ। তাহলে এই যে এই চারটা কাজ কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ এইগুলো দিয়ে বহুপদী কোশ্চেনও কিন্তু এখান থেকে আসতে পারে। তারপরে সিলেন্টেরন দেখো, সিলেন্টেরনের মধ্যে খাবারের পরিপাক হয়, খাবারের সংবহন হয়, এই কারণে সিলেন্টেরনকে বলা হচ্ছে কি? যে পরিপাক ও সংবহন গহ্বর। এখন যদি বলা হয় সিলেন্টেরনের ভিতর খাবারের কি বহিঃকোষীয় পরিপাক হয় না অন্তঃকোষীয়? বহিঃকোষীয়। এটা কে বলছেন? এপিডার্মিস বা বহিঃত্বক। তো এখানে কি দেখো যে এপিডার্মিস বা বহিঃত্বক প্রথমে যে কাজটা করে তারা প্রতিরক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ বাহিরের যে অংশটা থাকছে সেটাকে কি করছে তারা ক্ষতির হাত থেকে রক্ষা করছে, তারপরে দেহের আবরণ তৈরি করছে, আসঞ্জন পদচাপ্তি গঠন করছে, অর্থাৎ পদচাপ্তিটা কোনো কিছুর সাথে আটকে থাকতে পারছে, সেই কাজগুলি তারা করছে। আর মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া কাজ আমরা কি বলেছিলাম? মেসোগ্লিয়ার কাজ কি বলছিলাম? দেহ কাঠামো নির্মাণ করা, তারপরে ভিত্তি দল হিসেবে কাজ করা, তাই না? ওই যে লেখা আছে ভিত্তি দল হিসেবে কাজ করে, তারপরে প্রাণীর দৈহিক যে কাঠামো সেই কাঠামো নির্ণয় করে, তারপরে দেহের সংকোচন ঘটায়, তারপরে প্রসারণ ঘটায়। তাহলে এইগুলি হচ্ছে মেসোগ্লিয়ার কাজ। তাহলে শ্রম বন্টন কি এখন যদি বলা হয় কি, এটা কি পারা যাবে? আচ্ছা, অর্থাৎ কোন দেহের কোন অংশ কোন কাজ করে, তারপরে কোন কোষ কোন কাজ করে, এইগুলি হচ্ছে শ্রম বন্টন। যদি এটা না পড়ালে, যদি বলতাম এই জিনিসগুলি, তাহলে পরীক্ষায় আসলে স্যার এটা তো পড়ানো হয়নি, ঠিক আছে, এই জন্য এটা পড়িয়ে দিলাম। তারপরে আসলো দেহকাণ্ড। দেহকাণ্ড দেহকাণ্ডের কাজ কি? আচ্ছা, চলনে এবং কোন বস্তুর সাথে প্রাণীকে আবদ্ধ রাখতে সাহায্য করা হচ্ছে কি? এটা হচ্ছে পদচাক্তির কাজ। আর দেহকাণ্ডের কাজ হচ্ছে চলনে সাহায্য করবে এবং মুকুল ও জননাঙ্গ জননাঙ্গ সৃষ্টি ধারণ করবে। আচ্ছা,
তাহলে কি বললাম দেখো, এরা হচ্ছে দেহকাণ্ড চলনে সহায়তা করবে, তারপরে মুকুল, তারপরে জননাঙ্গ এইগুলোকে ধারণ করবে। তাহলে দেহকাণ্ড ধারণ করে কি কি? মুকুল এবং জননাঙ্গ। তারপরে এরা কি করে? চলনেও সাহায্য করে। তাহলে এই প্রত্যেকটা কাজ কিন্তু মনে রাখতে হবে। এগুলি বহুপদী কোশ্চেন আসতে পারে, আবার অনুধাবনমূলক কাজও কোশ্চেনও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে। পদচারটি দেখো, চলন এবং কোন বস্তুর সাথে প্রাণীকে আবদ্ধ বা আটকে রাখতেও কিন্তু এরা সাহায্য করে। এখন কোষীয় যে শ্রম বন্টন, এই কোষীয় শ্রম বন্টন আমি এখন বলবো না, কয়েকজনের কাছে শুনবো, ঠিক আছে? নারায়ণগঞ্জ থেকে কে বলবেন কোষীয় শ্রম বন্টনটা কি জিনিস? এটা কোষীয় শ্রম বন্টনটা কে বলবেন? বলেন, আমি একটু ওইদিকে রেখে দিই। এটা নারায়ণগঞ্জ থেকে কে পড়া বলবেন আজকে? কেউ বলবেন না? আচ্ছা, রিহা বলো। রিহা, কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি বলো যে কোষীয় যে শ্রম বন্টনের কথা বললাম, এটা তুমি কি বোঝো? এই জিনিসটা কি আসলে জানো? কোষীয় শ্রম বন্টনটা কি হতে পারে বলো তো একজন। প্রীতি বলো। হ্যাঁ, কে বলবা বলো? হ্যাঁ, সেটা কি বলা হচ্ছে? কি শ্রম বন্টন? এটা কে বললেন? শান্তনা মাহমুদ? না, আপনি কি ছোটবেলায় শুধু কান্না করতেন আর সবাই শান্তনা দিত? আচ্ছা, ভেরি গুড। তাহলে কি কথা শুনতে পাচ্ছেন শান্তনা? কোশ্চেনের উত্তর দিলেন না তো, ছোটবেলায় কি কান্না করতেন? আচ্ছা, কান্না করতেন না? না, ছোটবেলায় তো তুমি মনে নাই, ছোটবেলায় তো জানো না, তাই না? আচ্ছা, সুন্দর কথা। হাইডার বহিঃত্বক এবং অন্তঃত্বক কি কাজ করে, এই বিষয়টাই হচ্ছে কোষীয় শ্রম বন্টন। তো পেশি আবরণী কোষের কাজ কি? এবার বলো, ফুল আসো, ফুল নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জের ফুল আসো এখানে। তারপরে আখাউড়া থেকে একজন বলো, পেশি আবরণী কোষের কাজ কি বলো? এখানে তো দেখাই যাচ্ছে আবরণ তৈরি, শিকার করা, তারপর সম্প্রসারণে সাহায্য করা। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? কে বলবা? কে বলতে চাও? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, রশনি আর শান্তনা দুজনের কথা আমার কাছে একই রকম লাগছে কেন বলো? হ্যাঁ বলো। শুক্রাশয় ও ডিম্বাশয় দেহের যে কোনো অংশের সক্রিয় করা, সক্রিয় করে ভূমিকা পালন করে। আচ্ছা, ভেরি গুড। তারপরে হচ্ছে নিউরোব্লাস্ট কোষের কাজ কে বলবা? শিকার ধরা, চলন ও আত্মরক্ষার কাজ সম্পাদন করা। এটা কে বললেন এখন? স্যার, শান্তনা। আচ্ছা, শান্তনা। এই বুঝলাম না, দুজনের কথা একই রকম লাগছে কেন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, নিউরোব্লাস্ট কোষ দেখো, এরা শিকার ধরা, চলন এবং আত্মরক্ষায় সাহায্য করে। ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল ও জননাঙ্গ সৃষ্টি করে এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে। সংবেদী এবং স্নায়ু কোষ পরিবেশ থেকে সংবেদ গ্রহণ করে এবং
উদ্দীপনা দ্বারা প্রতিবেদন সৃষ্টি করে, পুষ্টিকোষ বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে, আর গ্রন্থিকোষ পরিপাক এনজাইম এবং আঠালো পদার্থ নিঃসরণ করে। তো এগুলি যা বলা হলো এতক্ষণ, এগুলি কি বুঝতে পারছো? আচ্ছা, মিথজীবিতা কি গতদিন পড়ানো হয়েছিল? আচ্ছা, মিথজীবিতা সম্পর্কে আপনাদের কোনো কি আইডিয়া আছে? একটু বলেন তো, কি জানেন এটা সম্পর্কে একটু বলেন শুনি। সবাই চুপ, বলেন পারি না, নয়তো স্যার আপনি বলে দেন। চুপ থাকলে আমি কি ধরে নেব, কিছুই বুঝেন নি নাকি সব বুঝছেন? এই যে সুন্দর করছেন, এই যে সুন্দর করছেন, এটা মিথজীবিতা। যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব, মনোযোগ দিয়ে শোনেন, যখন দুটো, আচ্ছা আমি বলে দিই, যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব একই সাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, বরং একটির দ্বারা আরেকটি উপকৃত হবে, তখন সেটাকে বলা হয় মিথজীবিতা। যখন দুটি ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি বাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, বরং একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, তখন সেটাকে বলা হয় কি? মিথজীবিতা। বুঝছেন? আর জীব দুইটিকে বলা হয় মিথজীবী। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি, আচ্ছা দেখি, দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যখন এমন সম্পর্ক স্থাপিত হয় যে তাদের ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে একে অন্যর নিকট হতে উপকৃত হয়, তখন এই ধরনের সম্পর্ককে বলা হয় মিথজীবিতা। মিথজীবিতা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এইটা এখনই মুখস্থ করেন, আমি এখনই জিজ্ঞেস করব। হবে যখন দুইটা ভিন্ন প্রজাতি, হ্যাঁ বলো, নেট বের করে দিচ্ছিল, নেটের এত রাগ তোমার উপর। যখন দুটো ভিন্ন প্রজাতির জীব, যখন দুটো ভিন্ন প্রজাতির জীব একই সাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, কিন্তু একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, তখন এই ধরনের সম্পর্কে বলা হয়, মানে সম্পর্ককে বলা হয় মিথজীবিতা। ঠিক আছে, আর জীব দুটিকে বলা হয় মিথজীবী। তো হাইড্রা, ঠিক আছে, হাইড্রার একটা প্রজাতি হচ্ছে কি, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। প্রজাতির নাম কি? ক্লোরোহাইড্রা, হ্যাঁ, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তুমি যদি এখানে হাইড্রা ফুসকা লিখো তাহলে কিন্তু হবে না। আমি প্রজাতিটা এখানে আন্ডারলাইন করে দিছি, দেখো, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা, এখানে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা হচ্ছে হাইড্রার একটি প্রজাতি, আর জু ক্লোরেলা এটি হচ্ছে একটি শৈবাল। তো এইটা, এই দুইটা জীবের মধ্যে কিন্তু এই মিথজীবিতা পরিলক্ষিত হয়। তো সবুজ শৈবাল যেটির নাম আমি বললাম জু ক্লোরেলা, আর হাইড্রার প্রজাতির নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তো এই দুইটা জীবের নাম এখনই কিন্তু মুখস্থ করবা, এদের মধ্যে এই মিথজীবিতা কিন্তু লক্ষ্য করা যায়। তো এখানে দেখো, এই যে সবুজ যে হাইড্রা, এই সরি সবুজ যে শৈবাল, এই শৈবালটা
হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মিস আছে সেই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কি করে বাস করে, কোথায় বাস করে? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিস, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এবং গ্যাস্ট্রোডার্মিস কি বাইরের ত্বক না অন্তঃত্বক? অন্তঃত্বক। তো গ্যাস্ট্রোডার্মিসে বাস করার কারণে এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমাকে কিন্তু সবুজ বর্ণের দেখায়, ঠিক আছে? এবং এই যে হাইড্রা থেকে শৈবাল কখনোই বিচ্ছিন্ন হতে পারে না, হাইড্রা থেকে কি হতে পারে না, শৈবাল কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। এই জন্য দেখো মানে ডিম্বাণুর সাথে শৈবালের যে অংশটা, সেই শৈবালের অংশ পরবর্তী যে প্রজন্ম সেখানেও কি হয়, সঞ্চারিত হয়। এই জন্য শৈবালকে দেখো, এই জন্য এখানে যে আমি জু ক্লোরেলা, এই শৈবালটাকে হাইড্রার লাইফ লং পেইং গেস্ট বলে। কি বলা হয়? লাইফ লং পেইং গেস্ট, পেইং গেস্ট। তো এই যে এটা আমি কেন এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, কারণ এইটা পরীক্ষায় আসে 4 মার্কসের জন্য। কত মার্কস? 4। এই যে অল্প একটু শুধু সংজ্ঞাটা লিখতে হবে, মিথজীবিতা কাকে বলে, তারপরে কোন প্রজাতির হাইড্রা আর কোন প্রজাতির শৈবালের মধ্যে এটা দেখা যায় সেই প্রজাতির নাম লিখতে হবে, বৈজ্ঞানিক নাম, আর হচ্ছে হাইড্রা কিভাবে উপকৃত হয় আর শৈবাল কিভাবে উপকৃত হয়, এটুকু লিখতে পারলেই আপনি টোটাল মার্কস পাবেন কত? 4। তাহলে এটা তো মনোযোগ দিয়ে পড়তে হবে না, তাই না? আচ্ছা পড়তে হবে, এই জন্য এখন আমি বুঝাই দিব। বোঝানোর পর কোশ্চেনটা আসবে কিভাবে, এটা কে কোশ্চেন করলেন? শান্তনা, এই যে রশ্মি, সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে রশ্মি তার মামার সাথে, মনোযোগ দিয়ে শুনেন, রশ্মি তার মামার সাথে সার্কাস খেলা দেখতে গেলেন, সেখানে সে বানরের দিগবাজি দেখল এবং দেখল যে বানরের খেলা দেখে মানুষ টাকা দিচ্ছিল, যে টাকা দিয়ে বানর এবং বানরের যে মালিক তারা খাবার কিনে খাচ্ছিল। এখানে উদ্দীপকটি খেয়াল করো, রশ্মি তার মামার সাথে সার্কাস খেলা দেখতে গিয়েছিল এবং সেখানে সে দেখলো বানর উল্টো পাল্টো বা ডিগবাজি খাচ্ছিল। সে আরো লক্ষ্য করলো খেলা, বানরের খেলা দেখে মানুষ যে টাকা দিচ্ছিল সেই টাকা দিয়ে বানর এবং বানরের মালিক খাবার কিনে খাচ্ছিল। 3 নম্বর কোশ্চেন, উদ্দীপকে বানরের সাথে সাদৃশ্যপূর্ণ দ্বিস্তরী জীবের চলন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে ডিগবাজি খাচ্ছিল বানর, তাহলে এখানে কোন পদ্ধতি হবে চলনের? সমার চলটিং। এরপরে বানর এবং বানর মালিকের সাথে সাদৃশ্যপূর্ণ দ্বিস্তরী জীবের যে ঘটনাটি লক্ষ্য করা যায় সেটি বিশ্লেষণ করো। তাহলে বানর একটা ভিন্ন প্রজাতি, মানুষ একটা ভিন্ন প্রজাতি, মানে বানরের মালিক একটা ভিন্ন প্রজাতি। বানর খেলা দেখাচ্ছিল এবং সেই খেলা দেখার বিনিময়ে বানরের মালিককে টাকা দিচ্ছিল, সেই টাকা দিয়ে বানরও খাবার খেল, মালিকও খাবার খেল। তাহলে একজন আরেকজনের দ্বারা কি হলো? উপকৃত হলো। তাহলে এখানে কোন ধরনের, কোন কোশ্চেন আসবে? মিথজীবিতা। কি বোঝা গেছে? এবার বানরের কথা যখন উদ্দীপকের মধ্যে আসবে, এটা তো স্যার কোনোদিন পড়িনি, এটা তো মনে করতে পারছি না, কি পারা যাবে? আচ্ছা এবার একটু বুঝাই দিই, শৈবাল কিভাবে উপকৃত হয়, শৈবাল কি উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। তাহলে হাইড্রার দেহের ভিতর শৈবাল কি করে, নিরাপদ আশ্রয় এবং সুরক্ষা লাভ করে। তাহলে হাইড্রার দেহের কোথায় আশ্রয় নেয়? দেহগহ্বরে।
দেহ গহ্বরে নাকি গ্যাস্ট্রোডার্মিসে? হ্যাঁ, দেহ গহ্বর বললে ভুল হবে, কারণ দেহ গহ্বর মানে হচ্ছে সেটা সিলেন্টেরন। হাইড্রার শ্বসনে সৃষ্ট পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে শৈবাল শালক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে, কারণ কি হাইড্রার শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ত্যাগ করে, আর আমরা জানি শৈবাল হচ্ছে উদ্ভিদ, তাহলে সে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় দরকার কার্বন ডাইঅক্সাইড, সেটি হাইড্রা থেকে পেয়ে থাকে। তারপর হাইড্রার নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ রেচন পদার্থ, সেই রেচন পদার্থকে শৈবাল কি পুষ্টি পদার্থ হিসেবে গ্রহণ করে। তারপরে হাইড্রা কিভাবে প্রকৃত হয়? তাহলে হাইড্রা কি উদ্ভিদ না প্রাণী? তাহলে হাইড্রার হাইড্রার শ্বসনের জন্য কি দরকার? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? তাহলে সেই অক্সিজেন সে শৈবাল থেকে পেয়ে থাকে। শৈবাল নাইট্রোজেন ঘটিত বর্জ্য গ্রহণ করে হাইড্রাকে বর্জ্যমুক্ত রাখে। শোনেন শোনেন, অনেক আগে করছি, ওই যে সাধন স্যারের সাথে একটা একটা কি কোর্স করছিলাম, তা জানেনি কই দিনে, একদিনের ওই সব পাঠায় না আমাকে, আমি কিছু করার নাই। আচ্ছা, শৈবালের উৎপন্ন সরকারের উদ্বৃত্ত অংশ হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে, মৃত শৈবালকে হাইড্রা ভক্ষণ করে। ঠিক আছে, তাহলে এইগুলি হচ্ছে উপকার। এখন আমাকে শৈবাল কিভাবে উপকৃত হয়, হাইড্রা কিভাবে উপকৃত হয়, 5 মিনিট টাইম মুখস্ত করো সবাই, এটা আমি জিজ্ঞেস করব যে কাউকে বড়। হাইড্রার দেহাভ্যন্তরে শৈবাল নিরাপদ আশ্রয় সুরক্ষিত। কি হয়েছে? আচ্ছা, এবার দেখেন পরজীবিতা এবং মিথজীবিতার মধ্যে পার্থক্য দেখেন, যে এটা একটু দেখে নেন। আগামীকালকে আমরা মানে আগামী দিন আমরা বোর্ড কোশ্চেনটা সলভ করাবো, হাইড্রা থেকে যে বোর্ড কোশ্চেন আসছে সেগুলি। দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে স্থাপিত সম্পর্ক যেখানে একটি জীব উপকৃত এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা হচ্ছে পরজীবিতা। আর মিথজীবিতা হচ্ছে দুইটাই উপকৃত হবে, কেউ কারো ক্ষতি করবে না। তাহলে পরজীবিতায় একটি জীবকে পোষক, অন্যটিকে পরজীবী বলে, আর এখানে দুই দুইটা জীবকে মিথজীবী বলে। পরজীবী জীব পোষকের উপর নির্ভরশীল, পোষক কাকে বলে জানো এটা? আচ্ছা, এখন যদি বলা হয় যে উকুন, উকুন কোথায় বাস করে? কার মাথায়? সেটা মানুষের মাথায় বাস করতে পারে, অন্য জীবের মাথায় বাস করতে পারে। তো মানুষের মাথায় যদি উকুন বাস করে, তাহলে এখানে পোষক কে আর পরজীবী কে? পোষক হচ্ছে মানুষ, আর পরজীবী মানুষ, আর পরজীবী হচ্ছে উকুন। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত কে হয়? পোষক মানুষ, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়।
তাহলে আশা করি আপনারা বুঝছেন, আপনারা তো অনেক ভালো পারেন দেখি। সম্পর্কের স্থায়িত্ব ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী, মানে যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ সম্পর্ক, মানুষের মধ্যে কিন্তু এই পরজীবিতা বেশি ভালোই দেখা যায়। যদিও মানুষ পরজীবী না, কিন্তু সম্পর্ক অনেক সময় এটা হয়, পরীক্ষায় যতক্ষণ দেখাবে ততক্ষণ বান্ধবী, আর যখন দেখাবে না তখন বান্ধবী নাই, মানে ক্ষণস্থায়ী সম্পর্ক। তো পরজীবীদের সম্পর্কটা হচ্ছে এরকম, মাথার মধ্যে গায়ের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ সম্পর্কটা থাকে, আর যখনই সে খাবারটা পায় না তখন সে তাকে ত্যাগ করে। আর মৃতজীবিতার ক্ষেত্রে কি হচ্ছে, সম্পর্কটা চিরস্থায়ী। মানুষ এবং ম্যালেরিয়ার যে জীবাণু আছে এই সম্পর্কটা হচ্ছে পরজীবিতার যে সম্পর্ক, আর মৃতজীবিতার সম্পর্ক তো আমরা বললাম হাইড্রা এবং সবুজ শৈবাল। তো এখন আজকে যে পড়ালাম এই অধ্যায় শেষ, কারোর কি কোথাও কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা থাকলেও বলবো না। তো বাইলজি আখাউড়া থেকে একজন বলেন। অসুবিধা নেই, অসুবিধা নেই। কে বললেন আখাউড়া থেকে? না স্যার, চাতরবাড়ি থেকে। আচ্ছা, আখাউড়া থেকে বলেন, দূরের মানুষ ওরা। বুঝতে পারছি, মানে এতদিন যে আমরা 1 মাস ধরে ক্লাস করলাম 2টা চ্যাপ্টার, তো ক্লাসে কোনো কি বুঝতে অসুবিধা ছিল 2টা অধ্যায়ে? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবেন। এরপরে আর একটা অধ্যায় আছে আমাদের রুই মাস, এই রুই মাস শেষ হয়ে গেলে আমরা প্রতিদিন পরীক্ষা নিব, ঠিক আছে? যে কয়দিন সময় পাবো সব সময় পরীক্ষা নিব, পরীক্ষা নিলে পড়াটা ভালো হয়। আর সবাই আখাউড়া যারা, তারা এ লিখে আইডি লিখবেন আমার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে, যাত্রাবাড়ি জে নারায়ণগঞ্জ এন, ঠিক আছে? তো এখনই মনে হয় লাইনটা কেটে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন আর ভালো করে। হ্যাঁ, সবগুলোই লিখে দেবো। আখাউড়া আগে এ লিখবা, লিখে তারপরে হচ্ছে আইডিটা লিখবা। হ্যাঁ, আর আগামী দিন আমরা বোর্ড কোশ্চেনটা সলভ করব, তাহলে টেস্ট পেপার সলভের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।